Yung office. অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আমার ব্রেকফাস্ট রুটিন থেকে। তো ব্রেকফাস্টে আজকের বানিয়েছি পরোটা, আর বেগুন ভাজা, দুটো দুটো পরোটা। দুটো আমি খেতে পারবো কিনা জানি না, একটা খাই আপাতত আগে, তারপরে যদি থেকে যায় থেকে যাবে। আর হচ্ছে এই যে বেগুন ভাজা, এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। দু পিস থাক ডালের সাথে দুপুরে হয়ে যাবে। সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একবার। আশা করছি সকলে খুব ভালো আছো। আর স্নান হয়ে গেছে আমার, যাবতীয় কাজ মোটামুটি কমপ্লিট, খালি রান্না বান্নার একটা প্রিপারেশন নিতে হবে। না সোয়েট, এই গেঞ্জি পরো না, এখনো এত গরম পড়েনি খালি গায়ে থাকার মতন। দেবো গেঞ্জি, এই যেন হাঁচি হচ্ছে, দেবো না? আচ্ছা, চালটা তো সকালবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যখন আমি সকালবেলা ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরেই চাল ভিজিয়ে দিই। অনেকক্ষণ ভেজানো থাকলে ভাতটা একদম ঝরঝরে হয়, আর এই যে চাল ধোয়ার যে জল আর ডালও, এই সময় আমার রান্না হয়ে গেছিলো, ডাল ধোয়া জল একসঙ্গে চালের মধ্যে মিশিয়ে রেখে দিই। আর এই জলটা এখন একটা গামলায় করে নিয়ে আমি বারান্দায় নিয়ে যাব আমার প্রত্যেকটা গাছে এই চাল ধোয়া জলটা দেওয়ার জন্য। ভীষণ ভালো উপকার হয়েছে, সারের কাজ এত ভালোভাবে করেছে, তোমাদের পরামর্শ মতন শুনে অনেক উপকার পেয়েছি। তো এদিকে স্নান হয়ে গেলে না দেখবে একটা মনে হয় যেন সমস্ত কাজই বলতে গেলে হয়ে গেছে, এখন ধীরে সুস্থে বাকি যা যা থাকে সেগুলো করে নিলেই হবে। আমার তো এটা মনে হয়, আগে যখন আয়ুষ্মান ছোট ছিল আমি সেটাই করতাম, ঘুম থেকে উঠে ঘরদোর মুছেই আগে স্নান করে নিতাম। তোমরা আমাকে বলেছো আমার একদম আর্লি মর্নিং রুটিনটা শেয়ার করতে, আমি আগামীকাল অবশ্যই তোমাদের সাথে আমার আর্লি মর্নিং অর্থাৎ ঘরদোর পরিষ্কার থেকে শুরু করে আয়ুষ্মানের সকালে টিফিন বানানো সেটা সব কিছুই শেয়ার করব। আপাতত আমার নতুন একটা বলতে পারো রুটিন স্টার্ট হবে, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে এখন থেকেই শুরু মানে একটু করে দেখাতে থাকি কীভাবে কী কাজ এগোচ্ছে বা কীভাবে আমি সেই সমস্ত কিছুর জন্য প্রিপারেশন নিচ্ছি, একটু একটু করে সেগুলো শেয়ার করব। মানুষের জীবনে প্রত্যেকটা ফেজ চেঞ্জ হতে থাকে, কখন কোন কাজটা যে মানে আমাদের কাজে এসে যাবে বা কোন কখন যে কোন শিক্ষাটা আমাদের কাজে এসে যাবে আমরা নিজেরাও জানি না। তাই আমি আমার জীবনে যেটুকু জানি যেটুকু শিখেছি তোমাদের সাথে সেই ব্লগে শেয়ার করি, হয়তো ভবিষ্যতে এরকম একটা কোনো ফেজ এলে তোমাদেরও সেইটা কাজে আসবে। যে পায়েল তো এটা বলেছিল, প্রায় এক সপ্তাহের মতন এখানে মাছ মাংসের বাজার করে নিল আশিস আজকে, কারণ এখানে চিকেন দেখো দু তিন রকমভাবে এনেছে। একটা গোটা চিকেন এনেছে, একটা এরকম পাতলা পাতলা স্লাইস করে এনেছে যেটা কাবাবের, আর একটা এনেছে ওই চিকেন ফ্রাই করবার করে রাখবার জন্য আর কি। তো এগুলো করে আমি ফ্রিজে অ্যারেঞ্জ করে রাখবো। মাছ এনেছে পাবদা মাছ আর আর মাছ, তো এই মাছটাও আমি চার দিন মতন চালাবো, আর মাংসও এরকমভাবে তিন দিন মতন হয়ে যাবে, আর তিন দিন না হয়তো এক সপ্তাহ মানে দু সপ্তাহ ধরে তিন দিন আমি ব্যবহার করব। টিফিন টিফিন সব কিছুতেই লেগে যাবে, আর ডিম একদিন নিরামিষ এরকমভাবেই আমার একটা সপ্তাহের বাজারে এটা ইউজ হয়ে যাবে। আর এখানে আমি রেডি হয়ে গেছি আয়ুষ্মানকে স্কুল থেকে আনতে যাওয়ার জন্য। স্কুল থেকে এসে রান্না আবার আমি স্টার্ট করে দিয়েছি, ভাত এসে বসালাম, তার কারণ হচ্ছে আমি একদম গরম গরম ভাতটা আমরা খেতে পছন্দ করি। ফ্রিজে বেশ কিছুদিন ধরেই শিমটা পড়েছিল, শিম পাতুরি খেতে আর ভালো লাগে না, শিম ভাজাও আর ভালো লাগে না, আর শিম তো তরকারিতে দিলে একদমই ভালো লাগে না। তাই ভাবলাম আজকে একটু শিম বাটা করি। তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা দুটো কাঁচা লঙ্কা, তার সাথে কালো জিরে, চার কোয়া রসুন, আর একটা ছোটো মিডিয়াম মানে ছোটো না মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে এখন এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আর প্রেশার কুকারে আমি কয়েকটা শিম যে কটা আর কি ছিল খুঁড়িয়ে কাচিয়ে আমার ফ্রিজে সেই সব
শিমটা নিয়ে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। তো শিমটাকে সেদ্ধ করে এমনি হাত দিয়ে স্ম্যাশ করে নিয়েছিলাম, আর এখানে লবণ, হালকা লবণ দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। খুব বেশি তেল দিইনি, কারণ লাস্টে একটু কাঁচা তেল আমি অ্যাড করব। এরপর এটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে মশলাগুলো নিয়ে, তার মধ্যে শিমটাকে হাত দিয়ে থেঁতো করে নিয়েছিলাম, সেটাকেও মিক্সির মধ্যে একেবারে দিয়ে একটু ঘুরিয়ে নিলেই একটা সুন্দর পেস্ট হয়ে যাবে। তো সেই পেস্টটাকে ভালো করে বানিয়ে, আর হ্যাঁ অবশ্যই শিম বাটাটা বেশ ঝাল হবে। অনেকে এটাকে শিমের ভর্তা বলবেন হয়তো, সেটাও বলা যায়, তবে আমি শিম বাটাই বলছি, কারণ এরমভাবে আমরা খারকোল পাতা বাটি বা কালো জিরে বা লাউ পাতা বাটা, এভাবে আমরা বাটা খাই, আর অনেকে হয়তো এটাকে ভর্তা বলে। যাই হোক, এরপরে সামান্য পরিমাণে আরও একটু তেল অ্যাড করে শিমটাকে দিয়ে, মানে সব মশলা সমেত শিমটাকে দিয়ে এইভাবে দেখো পরিমাণ এবং এর টেক্সচার একেবারেই কমে গেছে। তো ওটা একটা পদ হয়ে গেল। এরপরে ডিম, তোমরা হয়তো বলবে মানে যে এত কিছু মাছ এলো তুমি মাছ করলে না কেন? এক তো আজকে ভেবেই নিয়েছিলাম সকালবেলা কী রান্না হবে, ঘুরিয়ে কাচিয়ে ফ্রিজে যা যা ছিল সেই সমস্তই এখন রান্না হলো, আজকে আবার বাজার মানে করে আনা হবে সব কিছু, সবজিও তাই, আর মাছ মাংস তো চলেই এলো, আর সবজিটা আমি রাতে বাজার করে নিয়ে আসবো। এক এক সময় হয় না, সপ্তাহের শেষের দিক হোক বা যার যেরকমভাবে সময় মানে শুরু হয় সপ্তাহ, তাদের দেখবে সেরকমভাবে ফ্রিজ ফাঁকা হয়, তো ফ্রিজে আমার সারা মাস ডিম থাকবেই। তো ভেবেই নিয়েছিলাম যে ডাল করব, ডিম করব। আয়ুষ্মান আবার ডিম ভাজা একেবারেই খেতে চাইছে না কিছুদিন ধরে, আগে আবার ডিম ভাজা বা ডিমের পোচ মাঝখানে খুব খেতে চাইতো, তো আজকে আমি করে নিলাম আমাদের দুজনের জন্য ডিমের ভাজা আর আয়ুষ্মানের জন্য একটা ডিম সেদ্ধ। তো দুটো ডিম আমি একসঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, তারপরে হাফ হাফ করে ভেজে নিয়েছি। প্রথম ডিমটা একটু মোটা হয়েছে আর শেষের ডিমটা ছোট হয়েছে, যাই হোক সেটা আমি নিয়ে নেব, অসুবিধা হবে না। তো আমার আর আশিসের এই ডিম ভাজা, চলো তোমাদের দেখিয়ে দিই কী কী আমাদের মেনুতে আছে লাঞ্চে। একদম গরম গরম ভাত, তার সাথে আছে ডিম ভাজা, আর এই যে আয়ুষ্মানের জন্য ডিমটা খুব ভালো করে সেদ্ধ করেছি, মানে খুব বেশি সেদ্ধ করে ফেলিনি, গোলমরিচ লবণ দিয়ে রেখেছিলাম। আর এইখানে আছে গতকালের একটুখানি মুলো শাক, আর এই যে এটা হচ্ছে ফুলকপি, আলু, একদম ঝিরিঝিরি করে ভাজাও বলতে পারো বা তরকারিও বলতে পারো, আর এই হচ্ছে শিম বাটা, এই দিয়ে ভাত খাওয়া হয়ে যেত। আর মুসুর ডাল তো পেঁয়াজ দিয়ে ছিলই। তো আয়ুষ্মান এসে যাওয়ার পর ওকে স্নান করিয়েই আমরা খেতে বসে যাই, যাতে দুপুরবেলা একটু অন্তত রেস্ট নিতে পারি, রেস্ট নিয়ে তারপরে আবার আয়ুষ্মানকে পড়তে যেতে হয়। আর আজকে রেস্ট নিতে নিতেও আমার একটু দেরি হওয়ার ফলে ঘুম ভেঙেছে, তখন বাজে 5:45 আর আয়ুষ্মানের পড়া ছিল 6টার সময়। ভাবো 15 মিনিটের মধ্যে ওকে খেতে দিতে হবে, আমি আর কিচ্ছু চিন্তা করিনি, ফ্রিজ থেকে দুধের বোতল বের করে সঙ্গে সঙ্গে দুধটা বসিয়ে দিয়েছি, চকোসটা যেহেতু কেনা আছে আর রুটি করারও ঝামেলা নেই বা ছানা করে দিতে হবে এমনও চিন্তাভাবনা করিনি। তো এক এক সময় এতটাই সকাল থেকে খাটাখাটনির পর টায়ার্ড হয়ে পড়ি যে কখন যে গাঢ় ঘুমে চলে যাই নিজেই বুঝতে পারি না। ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়েছি আর ঘুম ভেঙেছে 5:45 জানো। এখন আয়ুষ্মানের 6টার সময় পড়তে যাওয়া, তাড়াতাড়ি করে উঠে পাগলের মতন কোনোক্রমে দুধটা গরম করে ওকে চকোস দিয়ে খেতে দিলাম, আর পড়তে বেরিয়ে যাক, তারপরে আমি সব কাজ মানে সন্ধ্যাবাতে দেবো। মানে এমন ঘুমিয়ে পড়েছি আজকে যে আমার কিছু খেয়ালই পড়ছে না। সকাল না বিকেল ঘুম থেকে উঠে বুঝতে পারছি। জ্যাকেটটা কোথায় গো? ছেলের টাটা বাপা দুগ্গা দুগ্গা। পেন্সিল বক্স সব নিয়েছো, স্কুলের কপিগুলো নিয়েছো? তো হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এবার থেকে আমি মাঝে মধ্যেই অফিসে হয়তো বসবো, তার কারণ হয়তো না বসবো, কারণ আশিসও বলে যে সন্ধ্যের পর মাঝে মধ্যে গিয়ে বসার জন্য। আর দেখো সত্যি কথা বলতে নিজেদের এই ধরনের বা কর্পোরেট লাইনের কাজ নিজেদের জানা কিছুটা হলেও জরুরি, বিশেষ করে যখন নিজেদের বিজনেস থাকে তখন একটু শিখে রাখা বা জেনে রাখা দরকার, তাহলে কি ভবিষ্যতে আমরাও জিনিসটাকে হয়তো চালিয়ে নিয়ে যাওয়ার মতন শিক্ষাটা অর্জন করতে পারবো।
আর সেই জন্যই নিজেকে একটু রেডি করছি। চা বানাবো। ও ফোন করলো, আজকে আমার কিছু কিছু বাজার থেকে জিনিস আনতেই হবে, একেবারেই বাড়ন্ত, সেগুলো না আনলে হবেই না। মাছ তো এলোই সকালবেলা দেখলে, কিন্তু সবজিপাতি সেরকম ফ্রিজে কিছুই নেই। যেটুকু শিম ছিল আজকে সেটা দিয়ে আমি শিমের ভর্তা করলাম, মানে পুরো ঘুরিয়ে কাচিয়ে ফ্রিজে যা যা থাকছিল সব রান্না করে নেওয়ার চেষ্টা করেছি আর কি। কিন্তু টাটকা আছে শুধুমাত্র গাজর আর বিনস। গাজর আর বিনসটা আমি কিনেছি চাউমিন পাস্তা এইসবের জন্য, ওগুলো দিয়ে তরকারি করাও যেতে পারে। দেখা যাক রাতে আবার কি রান্না করবো সেই নিয়ে আবার এখন একটা চিন্তা আছে। তো চায়ের নেশা আমার কাছে একটা অনেক বড় কিছু, বিশ্বাস করো। চা আমাকে অনেক এনার্জি তো দেয়। তোমরা বলো না পায়েল, তোমার সন্ধ্যের পর এত কাজের এনার্জির কারণ কি? তার কারণ হচ্ছে এই চা। সন্ধ্যের চা আমার কাছে হচ্ছে একটা ওষুধ বলতে পারো, আমার মনটাকে পুরো ফ্রেশ করে দেয়। সন্ধ্যেবেলা ধরো কোনো কারণে ঘুম থেকে উঠেছি বা কোনো কারণে আমার মন খারাপ, কিছু ভালো লাগছে না, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না, মেজাজ খিটখিট করছে, আমি চা খেয়ে নিলে আমার এনার্জি আলাদা লেভেলের আসে। এমনকি মনে হয় সবার প্রতি একটা ভালো একটা গুড থিঙ্কিং চলে আসে, না ও তো ভালো, ওর সঙ্গে এরকম করবো কেন বা এরকম করাটা আমার উচিত হয়নি, এরকম এরকম চিন্তা আসে। আমি জানি না এরকম কারোর হয় কি না, আমার হয়। যাই হোক, আয়ুষ্মান পড়তে বেরিয়ে গেছে, বইপত্র সব এইভাবে লণ্ডভণ্ড করে রেখে গেছিল, সেই সমস্তগুলো ঠিক করছি। ওদিকে চা হচ্ছে আর খালি আসার অপেক্ষা হচ্ছে সোনালীর, ও এলে দুজনে একসাথে বসে চা খাবো। আর কেক বানিয়েছিলাম, ওকে খাওয়ানোরও ইচ্ছে ছিল, আর সত্যি বলতে ও যে আসবে এরকমভাবে হঠাৎ সেটারও তো কোনো মানে এক্সপেকটেশন ছিল না যে ও আসবে। আর কেকটা আমি ভেবেছিলাম ওকে খাওয়াবো খাওয়াবো করে, কিন্তু আমি নিয়ে যে ওকে কোথাও দেব সেটা আমার আমি ভুলেই যেতাম। তো যাই হোক, খুব ভালো হয়েছে ও আমার আজকে আমার হাতের কেকও খেতে পারবে। তো চলো, এদিকে চা হয়ে গেছে, সোনালি এসে গেছে, আমরা দুজনে এখন দুই বন্ধুতে চা এনজয় করি, তারপরে যাব বাজারে। তার আগে অফিসে যাব, তোমাদের দেখাবো আমাদের অফিসটা কত সুন্দরভাবে ডেকোরেট হচ্ছে আর সামনে কি কি হবে না হবে সেই সব কিছু তোমাদের সাথে আমি খুব ডিটেলে শেয়ার করব। তোর মতন ভালো হয় তো হবে না, তোর মতন ভালো হয়তো হয়নি। কেক করিনি এখনো, ফ্রুট কেক তো করেছিস। ঘরওয়ালার ঘরওয়ালি এসে চলায় দেখ। বেরোচ্ছি আমরা দুজনে একটু, বাহ আয়, ও চটি খুলে, চটি খুলে আয়, আয় না। আমাদের অফিসের পর এই নতুন এইটা তৈরি হলো, এটা নতুন হয়েছে, কার্পেট বিছিয়েছে কালকে, কার্পেট এসেছে। এই হচ্ছে আমাদের, হ্যাঁ এটা তো আগের দিন পেলো, দেখেছিস না ভিডিওতে দেখিয়েছিলাম।
এখানে কিচেন আছে, এখানে বাথরুম আছে, এটা পুরো সব ঠিকঠাক হবে, পুজো হবে, তারপর তোমাদের সাথে পুরো ডিটেল একদম অফিসের কাজকর্ম যখন স্টার্ট হবে দেখো। আমাদের নিউ অফিস, এই কাউন্টারটা এরকম বাইরেই থাকবে যেরকম আছে, ভেতরে আরেকটা হবে নাকি? কেমন লাগলো জানিও, এটা টয়লেট। যেটাতে তোমার আয়ু উন্নতি বাড়বে, কেরকম গাছ রাখতে হয়? ফল ভর্তি গাছ, ছোট ছোট মিনিয়েচার গাছগুলো থাকে না, গাছে ভর্তি ফল হয়ে রয়েছে, ওই রকম একটা গাছ কিনে টেবিলে রাখার জন্য বড় বড় ব্যাম্বু ট্রি আছে, ওগুলো প্লাস্টিকের নেবে না, ওগুলো অরিজিনাল। এখানে এসে আমি বসবো মাঝে মধ্যে করতে, ওটা তো লাকি ব্যাম্বু, ওই ব্যাম্বু বড় আছে, বড় পাওয়া যায়। তারপরে এই দু একটা জিনিস আমাদের কেনাকাটি করার ছিল, সেগুলো কিনলাম। আর আমার করার ছিল আজকে সবজি বাজার, সকালবেলা তো দেখলেই বাজার হয়েছে, কিন্তু সবজি বাজারটা আশিস করবার সময় পাইনি। আর আমি সন্ধেবেলা যখনই বাজার করি এই ভাইটার থেকেই বাজার করি, তো প্রচুর কী কী কিনেছি সেগুলো তো দেখাবো, বিশেষ করে শাক। আর ধরো সারা বাজারে আমি থানকুনি পাতা পাই না, ওর কাছে ঠিক পেয়ে যেতাম বা পেয়ে যাই, আর হয়তো কখনো কখনো ওর কাছে মানে পুদিনা পাতা, যেগুলো সবসময় বাজারে পাওয়া যায় না, সেই সব কিছু ফ্রেশ ফ্রেশ ওর কাছে সব পাওয়া যায়। আর অনেক অনেক কমে আজকে আমি সবজি বাজার করেছি, সব ডিটেলটা তোমাদের সাথে শেয়ার করছি। আর সত্যি বলতে দেখবে এই সময় টাটকা সবজি দেখলে না মানে নিজের দিকে মানে কন্ট্রোল করা যায় না, মনে হয় যা যা আছে সব কিনে নিই। পনির নিয়ে চলে এসেছি, কারণ রাতে সবজিপত্র আজকে সব বাজার হয়েছে, তো আজকে আর মানে অন্য কিছু সবজি কেটে কুটে রান্না করার সময় নেই, ওগুলো সব কেটে গোছাতে হবে, কাল করবো বা আজকেও করতে পারি। এখন চিলি পনির করে নেবো, যেটা সব থেকে সহজে হয়ে যাবে, তো চলো ঝটাপট করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমি যাই করি বা যেখানেই যাই আমাকে টাইম মতন ডিনার বানাতেই হবে, এটা হচ্ছে আমার সংসারের রুল বলতে পারো। আমি চাইলেই রাত্রির 12টার সময় ওদেরকে ডিনার সার্ভ করতে পারবো না, তাহলেই একটু খিটিমিটি লাগবে ধরো। তাই জন্য আমি সব সময় মাথায় চিন্তায় থাকে যে সন্ধেবেলা যখন বেরোলাম বাজারপত্র যাই হোক যাই করি না কেন, তখন আর এই সমস্ত কথা না ধোপে টেকে না যে বাজার করে এসেছি বলে দেরি হয়ে গেছে বা কিছু। তো সেই জন্য আমি যখন বাড়িতে ফিরলাম তখন বাজে 8:30, আমি 9টার মধ্যে ডিনার প্রিপেয়ার করব, তার কারণ তারপর আমাকে আবার লাইভ করতে হবে। তো সব থেকে চটজলদি কিছু হয় যদি সেটা হচ্ছে চিলি পনির, কারণ এখানে ভাজা ভুজি বলতে তোমার সেরকম কিছু না, পনির চাইলে ভাজতে পারো নাও ভাজতে পারো, তবে চিলি পনির তো আর আমি পনির না একটু ভেজেই করি, কারণ কাঁচা পনিরে আমি দেখেছি আমাদের গ্যাস হয়, কিন্তু পনির যদি একটু ভেজে নিই তাহলে কিন্তু গ্যাস অম্বলটা হয় না। কিছুই না, সামান্য একটু কর্নফ্লাওয়ারের গুঁড়ো, একটু নুন হলুদ মাখিয়ে আমি অল্প তেলে যা সতে করে নিয়েছি, কোনো ডিপ ফ্রাই কিচ্ছু না, খুব সিম্পল, রাত্রিবেলা হালকার ওপর করছি। এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভীষণ তাড়াতাড়ি ডুমো ডুমো করে কাটা হয়ে গেছে, রসুনটা নিয়ে এসেছিলাম, আর এখন তো কাঁচা রসুন, না হলে এমনিতে রসুনের প্রচণ্ড দাম। তো যাই হোক, ওই গ্রেটার দিয়ে একটুখানি ঘষে গ্রেট করে নিলাম। আর চিলি পানি চিলি চিকেনের গ্রেভিতে আমি আদা আর ব্যবহার করি না। আর পৌচঙের যে চিলি চিকেন চিলি সস সেটাও প্রায় শেষ, প্রায় কি পুরোপুরি শেষ, যেটুকু ছিল সেইটুকু দিয়ে কাজ চালালাম, আর তার সাথে একটু টমেটো সস দিলাম, না হলে পৌচঙের সসটা শুধু দিলে বেশি ভালো হতো। যাই হোক, কাজ চালানোর মতন হয়ে গেছে, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল, এত ফাস্ট। আর এইভাবে করেছি আমি, মানে এই রান্নাটা জাস্ট বলতে পারো আমি 15 মিনিটের মধ্যে কমপ্লিট করেছি। তো এইভাবে এটাকে ভালো করে সস দিয়ে কষিয়ে পরিমাণ মতন লবণটা দিয়ে আমি এটাকে একটুখানি ফুটতে দিয়েছি, খুব বেশি তো এখানে পেঁয়াজ ক্যাপসিকাম সেদ্ধ করারও ব্যাপার নেই। তাই হচ্ছে সবথেকে সুবিধাজনক একটা রান্না তোমাদের সাথে শেয়ার করলাম, যেদিন এরকম থাকবে রাত্রিরে যে কী বানাবো, পনিরের এই অপশানটা হচ্ছে সবথেকে ফাস্ট অপশান। তো এই যে দেখো পনিরটা এখন অ্যাড করে কিছুক্ষণ এটা ঢেকে ঢেকে আমি রান্না করে নিয়েছি, আর কিচ্ছু না, এর সাথে জাস্ট একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে গ্রেভিটাকে থিক করে নিলেই একদম দোকানের মতন টেস্টি অথচ ভীষণ ফাস্ট পনির রেসিপিটা, চিলি পনিরটা রেডি হয়ে যায়।
তোমাদের মানে কেউ অভিযোগও করবে না যে কি খাচ্ছি, কিরম টেস্ট হয়েছে, সেই সমস্ত তোমার টেনশনেরও ব্যাপার থাকবে না, আর সবাই আনন্দ করেও খাবে, তোমার তাড়াতাড়িও হয়ে যাবে। তো আমি সব সময় এই ধরনের ট্রিক্সগুলো অ্যাপ্লাই করি যে কিভাবে কি করলে তাড়াতাড়ি আমার কিচেন থেকে, বিশেষ করে রান্না থেকে, ছুটকারা পাবো। তো ফ্রেশ আটা মেখে এখন রুটিও করতে হবে। আটাটা আমি আনতে একদম ভুলে গেছি, আটা এদিকে বাড়ন্ত ছিল, তাই এখন আটা যেটুকু আছে সেটুকু দিয়ে আমাকে কাজ চালিয়ে নিতে হবে। তো জাস্ট এখন আটা মাখবো, আর সেটাই বলছি বন্ধুরা, চেষ্টা করবো এতদিন ঘর সংসার যেভাবে সব কিছু সামলেছি, ঘর সংসার সামলে পড়াতে গেছি, আবার যখন পড়ানো ছেড়ে ইউটিউবে এসেছি, সেটাকেও আমি সফলভাবে করবার চেষ্টা করেছি। এরপরেই কাজটাও শিখবার আমার একটা ইচ্ছে আছে, যাতে আমি এই কাজটা একটু পোক্ত হতে পারি, তাই জন্য আমি নিজেকে আরেকটু তৈরি করতে চাইছি। আর এই কারণেই তোমরা বলো, পায়েল তুমি কেন মানে নিজেকে এত রোগা হওয়ার, বা কি রোগা আসলে হতে চাই না, আমি চেয়েছিলাম যে যাতে আমার যে এক্সট্রা ফ্যাটটা হয়েছিল সেটা রিডিউস হয়ে যায়। তোমরা ওই জন্যই হয়তো এখন একটু মাঝে মাঝে দেখো যে শার্প লাগছে বা কিছু, কিন্তু রোগা আমি কোনো মতেই হতে চাই না। হ্যাঁ, এক্সট্রা ফ্যাটটা আমি আনতে চাই না, তবে কি অতিরিক্ত ডায়েটের ফলে আমার একটু কমজোরি এসেছে বলে ইদানিং আমি ডায়েটটা একটু হালকা করে দিয়েছি, কারণ আমি সত্যি বলতে শরীরের ভেতর থেকে একটু দুর্বলতা অনুভব করছিলাম। তো যাই হোক, রাতে আমি যদিও আজকে রুটি খাবো না, আমি ওটস খাবো, তার সাথে চিলি পানির যেরকম বানিয়েছি সেটাও খাবো। শুধুমাত্র এখানে আমাকে 5টা রুটি করতে হবে। তো এরপরের যে প্ল্যানিং সেটাও বলে রাখি, কারণ আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের বাসনপত্র আমি রাত্রিবেলা জামাকাপড় ছেড়েই ধুয়ে রাখি, তো সেই সমস্ত চিন্তা করতে হচ্ছে। এই সময় প্রায় 9টা বাজে আমি লাইভে যাব, ঝটাপট ডিনারটা বানিয়ে নিলাম, তাতে আমার হয়ে গেল অনেকটা সুবিধা, আমি নিশ্চিন্তে বসে এখন লাইভ করতে পারবো। আশিস এলে নিজের খাবারটাও আমি সব বেড়েই রেখে দেবো, যাতে ওরা নিয়ে খেতে পারে। ব্যাস কাজ হয়ে গেছে, এখন গ্যাসের পাশে যে আটার গুঁড়ো থাকে সেগুলো ঝটাপট পরিষ্কার করে নিলাম। এ দেখো, আজকে আসার সময় বাজার করে নিয়ে এসেছি। আজকে বেশ বাজারগুলো আমি অনেকটা কমেই পেয়েছি। এখানে বিট নিয়েছি, 2টো বিট দিচ্ছিল 10 টাকা, আর বললো 1 কেজি বিট নাও 20 টাকা নেবো। তো 1 কেজি বিট নিয়ে নিয়েছি, দেখি বিটের কিছু রেসিপি করতে হবে। একজন বললো বিট তো অত সহজে নষ্ট হয় না, তুমি নিয়ে রেখে দিতে পারবে, তাই নিয়ে নিলাম 1 কেজি 20 টাকা। আর এখানে নিলাম পালং শাক, পালং পনির করার ইচ্ছা আছে। দেখি একটা ব্রকোলি নিয়েছি, আমার ছেলে ব্রকোলি খেতে চেয়েছে, কালকেই ওকে করে দেবো পাস্তা দিয়ে, ব্রকোলি দিয়ে পাস্তা। আরও একটা পালং শাক, 2 আঁটি 15 টাকা, 1 আঁটি 10 টাকা। এই যে বিট দেখো না, 1 কেজি বিট এনেছি, নিয়ে তো নিলাম। সবজি দেখলে না আমি ছাড়তে পারি না, লোভ ছাড়তে পারি না। আর একটা ধনে পাতার বান্ডিল নিলাম, আর একটা কলমি শাক, 2টো 15 টাকা, কলমি না এটা হচ্ছে মেথি শাক, 2টো 15 টাকা। একটা আমি নিয়েছি, একটা নিয়েছে সোনালি নিয়েছে। আর এদিকে পালং শাক বললাম, একটা পালং শাক নিয়ে নিল না। আর এই দেখো, 1 কেজি মটরশুঁটি নিয়েছি কত জানো, 20 টাকা। কিন্তু ওর কাছে ছিল 1 কেজি মটরশুঁটি, একটা ছিল 1 কেজি মটরশুঁটি 40 টাকা, ঠিক আছে, 40 টাকা না কত, 50 এরকম, হ্যাঁ 40 না 50। আর আমি নিয়ে এসেছি 1 কেজি 20 টাকা, কিন্তু এটা মেলানো মেশানো আছে, পচা ধচাও থাকতে পারে, কিন্তু কচি দেখো এখান, এগুলোকেই বেছে বেছে ভালো করে বিক্রি করছে, 40 না 40 না, 40-এর থেকে বেশি, 50 কি 60। আর আমি নিয়ে এসেছি 1 কেজি 20 টাকা, ভেতরে হয়তো একটু মেলানো মেশানো আছে, এটাই নেব। তো এই হচ্ছে আমার 100 টাকার বাজার, অনেক কমে মানে কমে পেয়েছি, তাই না বলো, রাতের বাজার বিশেষ করে। আর একটু রসুন নিয়ে এসেছি, আদা নিয়ে এসেছি, আদা আনিনি, আদাটা আমি আনিনি, আমি রসুনটা এনেছিলাম, আশিস আবার আদা রসুন পরে নিয়ে এসছে। তো এই হচ্ছে আমার আজকের সস্তার বাজার। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম, আবার আসছি আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।